এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো আর মাছের রসা। চলো আমার রান্নাঘরে। আজকের আয়োজনে আমি নিয়ে নিয়েছি 8 পিস আর মাছ। এবার এটাকে আমি নুন হলুদ মাখাবো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু কাঁচা তেল। এই কাঁচা তেলটা দিলে এমনিতেই তো আর মাছ বোয়ার মাছ খুব ফোটে, একটু কম ফোটে, এই জন্য কাঁচা তেল দিয়ে আর হলুদ নুন দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখাবো। মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার চলে যাবো আমি রান্নায়। আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। আর এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। মাছটা আমি ঢেকে দেব, যেহেতু মাছটা ফাটবে। মাছের দু পিটি আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, যেহেতু আর মাছ সিদ্ধা হয়ে যাবে। হালকা করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো আমি তুলে দেব আর বাদ বাকি মাছগুলো আমি এইভাবে করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ওই মাছের তেলেই আমি দিয়ে দেব জিরে ফোড়ন, তারপরে আলুগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। আর মাছের এভাবে করে আলু কাটলে ভালো লাগে দেখতে। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এইখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা আর 1টা পেঁয়াজ বাটা, এটা আমি দিয়ে দেবো। এটা টমেটো বাটা মিক্সিতে টেস্ট করে নিয়েছি, বাটিটা ধুয়ে দেবো একটু জল, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম, মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এদিকে আমি জল ফুটিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো এর মধ্যে। জলটা ফুটিয়ে রাখলে ঝোলটা টেস্ট হয়। এবার আমি ঝোলটাকে একটু ঢেকে দেবো, ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটেছে, আমি ঢাকনাটা খুলে দেবো। দেবো আমি ভেজে রাখা মাছগুলো, মাছগুলো দেওয়ার পর আর একটু ফোটাবো। মাছটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে আমি দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা, দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা, আর দিয়ে দেব 4টে গোটা কাঁচা লঙ্কা। আমার আর মাছের রসা একদম রেডি। আমাদের আর মাছের রসা একদম রেডি। আমি রান্না করেছি ঢাকা জেলার লোকেদের মতো, যেহেতু আমি ঢাকা জেলার মেয়ে, এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।